হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আজকে হচ্ছে শুক্রবার। তো অ্যাকচুয়ালি লকডাউনের জন্য কিছুই মনে থাকছে না, আজকে কিবার কালকে কিবার বা কোন ডে কত কত তারিখ আসছে যাচ্ছে কিছুই খেয়াল থাকছে না। তো ব্যাক টু ব্যাক তো ভিডিও তোমাদের দেওয়া হচ্ছে না। তো কালকে একটা ভিডিও দেওয়া হয়েছে, তো তোমরা আশা করছি এটা তোমাদের অনেকেই লাইক করেছো ওটাকে। তো আজকে আর একটা নতুন ধরনের ব্লগ না, নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি বলতে পারো। তো যদি সারাদিন ভিডিওটা কন্টিনিউ থাকতো তো তখন এটাকে ব্লগ বলা যেত। আমি যেহেতু সারাদিন করছি না তাই আমি এটাকে ব্লগ বলবো না। আর আজকে উনি আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন, তো চলো শুনে নিই কি রিকোয়েস্ট করেছেন উনি। তো তোমরাও শুনো। আসলে আজকে বললাম যে এটা আমার খুবই ফেভারিট এগ বিরিয়ানি করার জন্য, তার জন্য আজকে আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে। সবসময় বড়া বলি ও ভুল জানে, আজকে স্পেশালি একটু আমার ইচ্ছে করছিল আর কি, তার জন্য বললাম। বলার সাথে সাথে উনি রাজি হয়ে গেলেন, যেটা আমার সবচেয়ে জিনিস ভালো লাগে, বলার সাথে সাথে রাজি হয়ে গেলেন, বিশেষ করে খাওয়ার জন্য। আসলে বিরিয়ানিটা আমাদের ঘরে সবারই ফেভারিট, কিন্তু এখন যেহেতু বাইরে বেরোনো যাচ্ছে না, বাইরে থেকে সব কিছু আনাও যাচ্ছে না, যেগুলি অল্প স্বল্প আছে তো সেগুলি স্টোর করা হচ্ছে। আর যেহেতু এখন তার জন্য কোনো ভালো বাসমতি রাইস বলো বা অন্য কোনো জিনিস বলো, বিরিয়ানি বানাতে যা যা লাগে কিছুই আনা হয়নি, সব কিছু আমার ঘরে আগে থেকে স্টোর করা আছে, তো সেগুলি দিয়ে আজকে বিরিয়ানিটা হবে। আর আজকে না বাইরে ওয়েদারটা খুবই দারুণ, খুবই দারুণ, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর বৃষ্টিও পড়েছে, তো তার জন্য আজকে সবাই ইচ্ছে হলো বিরিয়ানিটা খাওয়ার। তো চলো বিরিয়ানিটা করে নিই। তো ফ্রেন্ডস, আমি এখন এসে গেছি রান্নাঘরে, তো আমি এখন বিরিয়ানিটা করে নেব। আর বিরিয়ানি করার জন্য যা যা লাগছে সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি, তো চলো দেখে নিই আমার কী কী লাগছে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এটা বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাটা আমার আগে থেকেই ঘরে করা আছে। তোমরা যদি এই মশলাটা রেসিপি, মশলার রেসিপিটা পেতে চাও তাহলে তোমরা আমার আগের ভিডিও চেক করতে পারো, সেখানে মশলার রেসিপি দেওয়া আছে। আর দেখো কী কী লাগছে, এখানে আছে আদা রসুন, আর আছে একটা বড় পেঁয়াজ, আর এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ, আর এই এগের যে কারিটা করতে হবে তার জন্য পেঁয়াজ রাখা আছে। তো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আছে, আর এখানে আছে টমেটো পিউরি। আমি এখানে দুটো টমেটো, ছোটো সাইজের টমেটো পেস্ট করে নিলাম। আর আজকে বিরিয়ানির জন্য এখানে ডিম রাখা আছে, এটা হাঁসের ডিম, আর আছে আলু। আর এখানে আছে দুধে আমি কেশরটা দিয়ে রেখেছিলাম আগে থেকে। আর আমাদের আছে তেজপাতা, এখানে লবণ, আর এখানে যা যা মশলা অ্যাজ ইউজুয়াল সব রান্নাতেই লাগে। দেখো এখানে আমার লাগবে হলুদ, জিরে, আর এখানে আছে ধনিয়া পাউডার আর লঙ্কা গুঁড়ো, তো এগুলি আমার লাগবে। তো সবার ফার্স্টে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো তেল, তো ফার্স্টে আমি বেরেস্তা গুলি ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে যাক। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য। আর
পুরি আলু দিয়ে দিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, এখন আলুগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমার আলু ফ্রাই করাও হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর দেব পেঁয়াজ। পেঁয়াজগুলি ব্রাউন হওয়ার পর আমি এক এক করে এখানে সব মশলা দিয়ে দেব। তো আমি এখানে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি।
দেখো লঙ্কা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। টমেটো পিউরিটা দিয়ে দেবো, তা আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। Thank you.
এখন নেব জল। এর মধ্যে এখন আলুগুলি দিয়ে দেব। আলুটা দেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটাবো, কারণ আলুটা অনেকটা শক্ত আছে এখনো। আলুটা কিছুটা নরম হয়ে গেলে তারপর এটা হয়ে যাবে। এখন ভাত লাগিয়ে দিচ্ছি। আমি এখন এটাতে ডিমগুলি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখন এটাতে বিরিয়ানি মশলা অ্যাড করব। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করছি, এটা হচ্ছে কোকোনাট পাউডার, সরি কোকোনাট মিল্ক পাউডার। এটা যে কোনো ফিশ কারি এগ কারিতে দেওয়া যায়। বেসিক্যালি এটাকে জলের মধ্যে গুলে দিতে হয়, কিন্তু আমি গুলে দেব না, আমি জাস্ট সামান্য উপর থেকে ছিটিয়ে দেব।
फ्रेंड्स आमी राइस कुकारे दिए दिए बिरियानीटा आर बिरियानीटा होते प्राय 5-10 मिनट लागबे तो 5-10 मिनट पोरे आमी एटाके अफ करे देबो तारपर आमरा खाबो खेते आबार एसे गेछि आमार बिरियानी एकदम रेडी हये गेछे तो चलो तोमादेरके देखाई बिरियानीटा एई जे এই যে দেখো এটা ওয়ামে এসে গেছে তো আমি এটাকে দেখাচ্ছি একদম পারফেক্টলি এটা হয়ে গেছে দারুণ লাগছে দেখতে এটাকে দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে আমি এখনো খাইনি তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া সেরে এখন জাস্ট আসলাম আর ওই সময় ব্যাটারি লো হয়ে গেছিলো তার জন্য বেশি কথা বলতে পারিনি তো এখনও ব্যাটারিটা লো আছে তো তো বদ্ধ হওয়ার আগে আমি আমার ভিডিওটাকে ভাবছি শেষ করে নিই আর বেশি বড় করব না তো তোমাদের সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো বাড়িতে থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো টিল দেন টাটা বাই বাই গুড নাইট